আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইরুমি। আজকে আমি আপনাদের সাথে মজাদার চিংড়ি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন। চিংড়ি মাছগুলো আমি নিজের মতো করে রান্না করেছিলাম, আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো লেগেছিল। চিংড়ি মাছের তরকারিটা রান্না করতে আমি এখানে বড় সাইজের তিনটি চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখন আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছগুলো ম্যারিনেট করতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া। গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। এখন দিয়ে দিব এক টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব ময়দা। আমি এখানে দুই টেবিল চামচ ময়দা ব্যবহার করছি। এখন হাত দিয়ে আমি সমস্ত মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিব। চিংড়ি মাছগুলো যখন পরিষ্কার করেছিলাম তখন চিংড়ি মাছের মাঝখানে আমি চির করে কেটে নিয়েছি। আমার চিংড়ি মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছের মাঝখানে দিয়ে দিব চিজ। চিংড়ি মাছগুলো যেহেতু মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম এখন আমার চিজটা ঢুকাতে সুবিধা হবে। আমি হাত দিয়ে চেপে চেপে চিংড়ি মাছের মধ্যে চিজটা ঢুকিয়ে দিচ্ছি। এভাবে করে আমি তিনটা চিংড়ি মাছে চিজ ঢুকিয়ে নেব। আমার চিংড়ি মাছগুলোর মধ্যে চিজ ঢুকানো হয়ে গেছে। অন্যদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তেলের মধ্যে আমার তিনটা চিংড়ি মাছই দেওয়া হয়ে গেছে। এখন মিডিয়াম হাই হিটে আমি চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। চিংড়ি মাছের এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি সাবধানে উল্টিয়ে অন্য পিঠ ভেজে নিব। যদি চান তাহলে আপনারা এভাবে ফ্রাই করে পোলাওর সাথে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আমি যেহেতু তরকারি রান্না করব সেজন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। অলমোস্ট আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এক কাপ নারকেল দুধ। নারকেল দুধ দিয়ে আমি কিছুক্ষণ চিংড়ি মাছগুলো রান্না করে নিয়েছি। চিংড়ি মাছগুলো উঠানোর আগে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে উঠিয়ে নিব। অলমোস্ট আমার চিংড়ি মাছগুলো রান্না হয়ে গেছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।